হাই ফ্রেন্ডস, আমি অঙ্কিতা শাম। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে কোন খাবার কিভাবে কখন খাবেন, তো এটা নিয়ে অনেক দ্বন্দ্ব এবং ধোঁয়াশাও থাকে। তাহলে আজকে আমি পুরো ব্যাপারটাকে পরিষ্কার করে আপনাদের বলবো অনেক মজার ছলে। আসুন তাহলে দেখে নেওয়া যাক মূল ভিডিও। ভাত খেয়েছি ডাল দিয়ে ভাই, সঙ্গে মাছ ভাজা, শাক সবজি লোকাল খেলাম সবুজ সতেজ তাজা। পাশে বাড়ি গোয়ালা থাকে, দুধ দিয়ে যায় খাটি, সেই দুধেতে দই পাতা হয় পুরো পরিপাটি। পেয়ারা খেলাম সদ্য পেরে, ছিল ঘরে গাছে, আম জামা কুল বাতাবিও ঘরে গাছেই আছে। নুন খাই না শুধু শুধু, চিনি খাই না চায়, হিসেব খানা ঠিক রাখি খাই, শরীরে আয়ে দেয়। খাবার নিয়ম বললাম আমি অতি সাধারণ, এবার একটু গভীরেতে করিব বর্ণন। প্রাতরাশে ভারী খাবার অতি অবশ্য চাই, কমপ্লেক্স সুগার প্রোটিন ফ্যাটে সতেজ মাথা পাই। প্রাতরাশ মাথার খাবার মনে রেখো সবে, প্রাতরাশ বাদ করিলে মোকা হয়ে রবে। মধ্যাহ্ন ভোজে স্যালাড রেখো টাটকা সবজি দিয়ে, পেটের রোগ যাবে দূরে দই আর ঘি। ঘন্টা খানে পরে এবার একটি টাটকা ফল, রোগ জীবাণু দূরে যায় শরীরে আসে বল। বিকালবেলা ভেজানো মুখ সঙ্গে ছোলা রেখো, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে সদাই সুখে থেকো। ডিনার করো তাড়াতাড়ি একটু পরিমিত, শোবার আগে এক গ্লাস দুধ একদম অমৃত। রোগ সারে ভাই খাবারেতে, রোগ আসে না কাছে, যে মানুষ মানে এমন নিয়ম সুস্থ হয়ে বাঁচে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তাহলে আমি এখন আপনাদের বুঝিয়ে বললাম, অনেক মজার ছলে বুঝিয়ে বললাম কি কখন কি খাবার কিভাবে খাবেন। এরকম মজার ছলে আরও ভিডিও পেতে আরও শিখতে আমাদের সঙ্গে থাকুন, পেয়ারা নিউট্রিশনের সাথে থাকুন। আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, লাইক করুন অ্যান্ড অনেক অনেক শেয়ার করুন।